আসসালামু আলাইকুম। শৌখিনতার তথ্যে আজকে আপনারা জানবেন বাজরিগার পাখির খাঁচায় কি ধরনের কাঠি দিতে হয় যেটার উপর পাখি দাঁড়িয়ে থাকে, এই কাঠিটা কতটা গুরুত্বপূর্ণ এবং কেন তা গুরুত্বপূর্ণ। আপনারা অনেক ক্ষেত্রেই দেখবেন পাখি মেটিং করে, হাড়িতে যায়, ডিম দেয় না। আবার দেখা যায় পাখি মেটিং করার জন্য পিঠের উপর ওঠে কিন্তু পিঠ থেকে মেলটা পড়ে যায়। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি মিটিংয়ের সাকসেসফুল মিটিং কী সেটা বোঝেন না, শুধু দেখেন পিঠের উপর উঠছে মানে তারা মিটিং করছে। আসলে তারা মিটিং সাকসেসফুল করতে পারছে কি না, এই সাকসেসফুল মিটিং হওয়ার জন্য এই কাঠি অনেকটাই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে জেনে নিই বাজরিগার পাখির খাঁচায় কি ধরনের কাঠি এবং সেই কাঠিটা কাঠ বাঁশ না প্লাস্টিক কোনটা ব্যবহার করবেন এবং তা কিভাবে ব্যবহার করবেন। আপনি যদি এ ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে আপনার পাখি মেটিং করছে অথবা মেটিং করার জন্য মেলটা ফিমেলটার পিঠে উঠতেছে কিন্তু মেটিং শুরু করার আগেই সে পিঠ থেকে পড়ে যাচ্ছে, এগুলো সমস্যায় যদি পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। বাজরিগার পাখি ডিম বাচ্চা করার জন্য মেটিং খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক পাখি পালকই চাই তার পাখি ডিম বাচ্চা করুক এবং পাখিকে মেটিং করা দেখতে চাই। আপনারা পাখিকে ভালোভাবে আগে জোড়া দিবেন এবং জোড়া সফলভাবে নেওয়ার পরেই আপনারা হাড়ি দিবেন, অথবা জোড়া নেওয়ার পরে মিটিং দেখার পরে হাড়ি দিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় পাখি জোড়া নিলেও মিটিং করে না, সে একটু সময় নেয়। সেক্ষেত্রে আপনারা এক সপ্তাহ বা দশ দিন পর মিটিং না করলেও খাঁচায় হাড়ি বেঁধে দিতে পারেন। আর হাড়ি বাঁধলেন এরপর হাড়ি বাঁধার আগেও মানে আপনার পাখিটা খাঁচায় রাখার পরেই প্রধান যে কাজ সেটা হচ্ছে পাখি যে কাঠির উপর দাঁড়িয়ে থাকবে এই কাঠিটার সাইজ এবং ম্যাটেরিয়ালস ঠিক করা। আপনারা অনেকেই জানেন পাখি কিনে আনার সময় খাঁচার সাথেই ওরা একটা প্লাস্টিকের পাইপ দিয়ে দেয়, যেই পাইপটা সাদা কালার হয়, অনেক ক্ষেত্রে অন্য কালারও হতে পারে এবং গোল আকৃতির হয় আর পিচ্ছল টাইপের হয়। এই ধরনের কাঠির ওপর আপনার পাখি যদি দাঁড়ায় থাকে সে দাঁড়ায় থাকতে পারবে কিন্তু মিটিং করতে চাইলে ফিমেলটা ওই কাঠিটাকে শক্ত করে ধরতে হবে, আর ফিমেলটা ওটা গোল হওয়ার কারণে শক্ত করে ধরে সেই গ্রিপটা পায় না, এতটা গ্রিপ পাওয়া লাগবে যেন মেলটা তার পিঠে উঠবে এবং পিছন দিকে বাঁকা হয়ে যখন মিটিং করতে নেবে সে ওই গ্রিপ ছেড়ে দিয়ে যেন পড়ে না যায়, আর সেটা গোল হওয়ার কারণে তার গ্রিপটা সহজেই ছেড়ে যায় এবং মেলটা ওপর থেকে পড়ে যায়। এজন্য আপনারা এই সাদা পাইপ কখনো ইউজ করবেন না, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করি। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি কোনো খাঁচাতেই কিন্তু পাইপ বা গোলাকৃতির কিছু ব্যবহার করিনি। আপনারা জানেন বাজরিগার পাখি প্রচুর কামড়াকামড়ি করে, সেটা খাঁচার মধ্যেও লক্ষ্য করবেন, খাঁচার উপরে যদি কিছু রাখেন দেখবেন সেটাতে কামড়ায় তারা শেষ করবে। তো প্লাস্টিকের জিনিসে কামড়ালে তারা সেই প্লাস্টিক যদি খেয়েও ফেলে পাখি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে বা আপনার প্লাস্টিকের যে কাঠিটা সেটাও নষ্ট হয়ে যেতে পারে। এজন্য প্লাস্টিকের কাঠি অনেক কারণেই পাখিকে দেওয়া ঠিক না, তার মধ্যে আপনি যদি ডিম বাচ্চা চান তাহলে অবশ্যই প্লাস্টিকের কাঠিটা দিবেন না। যেহেতু প্লাস্টিকের কাঠি ব্যবহার করা যাচ্ছে না তাহলে কেমন ধরনের কাঠি ব্যবহার করবেন? আপনারা কাঠ অথবা বাঁশের কাঠি ব্যবহার করবেন। কোথায় পাবেন এই কাঠ বা বাঁশের কাঠি? আপনি যেখান থেকে পাখি খাঁচা এবং খাঁচার মধ্যে প্লাস্টিকের পাইপ দিয়ে নিয়েছেন সেখানেই এই কাঠিগুলোও পাবেন, অথবা সেই দোকানে না পেলে আপনারা অন্য দোকানে খোঁজ করলেও কিন্তু কাঠ অথবা বাঁশের কাঠি পেয়ে যাবেন। যদি বাই চান্স না পান তাহলে
আপনারা ফার্নিচারের দোকান থেকেও কিন্তু সহজেই আপনার থেকে টাকাও নেবে না। তাদের ফার্নিচারের ওখানে অনেক কাঠি ও ধরনের পড়ে আছে, ওখান থেকে নিয়ে এসেও কিন্তু আপনি আপনার ইতে পাখির খাঁচাতে দিয়ে দিতে পারেন। তবে এই বাঁশ বা কাঠের কাঠি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা রয়েছে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা পিক দেখাচ্ছি, এটা আমার এক ভিউয়ার্সই এখানে আমাকে সম্ভবত হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছিল। উনি বলতেছে যে ভাই আমার পাখি মেটিং করার জন্য পিঠে ওঠে কিন্তু পড়ে যায়। তো আমি বললাম যে একটু পিক দেন। উনি যে পিকগুলো দিল দেখেন, এই কাঠিটার দিকে লক্ষ্য করেন, পাখি কাঠিতে যেভাবে দাঁড়ায় আছে তার সবগুলো যেটা আঙুল একদম সোজা হয়ে আছে, সে কিন্তু গ্রিপ করে ধরতে পারতেছে না, কারণ সে কাঠিটা এতটা মানে ওসার দিয়েছে, কাঠিটার প্রস্থ এতটা বেশি যে পাখি গ্রিপ করে সেটা ধরতে পারছে না, যার ফলপ্রসূতে মেলটা যখন ওপরে উঠতেছে তখন সে ফিমেলটা ভালো করে না ধরতে পারার কারণে মেলটা ওপর থেকে পড়ে যাচ্ছে। সুতরাং আপনারা কাঠের বা বাঁশের যে ধরনের কাঠি দেন না কেন, দেওয়ার সময় এটা লক্ষ্য করবেন সেটা যেন খুব বেশি চিকন বা খুব বেশি মোটা না হয়, এমন সাইজের হয় যেটা পাখি তার আঙুল দিয়ে আঁকড়ে ধরতে পারবে। আমি আপনাদেরকে আমার খাঁচার কাঠিগুলা দেখাচ্ছি। দেখুন, আমি এই খাঁচায় যে কাঠিটা ইউজ করেছি এটা কিন্তু কাঠের, এবং এর দৈর্ঘ্য প্রস্থ সব দিকে আপনারা দেখুন, আমি সাইজটা এমন করেছি যে পাখি সহজে এটা কিন্তু আঁকড়ে ধরতে পারে। এরপরে দেখুন, এইটা আমি বাঁশের দিয়েছি, এটাও কিন্তু ওই একই রকম সাইজের দিয়েছি। তবে আপনারা যদি বাঁশের কাঠি দেন সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন কাঠিটা যেন মসৃণ হয়। মসৃণ বলতে বাঁশের অনেক ধার থাকে, যে ধারগুলো যদি আপনি ধার সহ দিয়ে দেন পাখির পা কেটে যেতে পারে, এজন্য একটু চেষে সেটা দিবেন যেন সেই ধারটা না থাকে। এবার আমি আপনাদেরকে এমন একটি কাঠির কথা বলবো যেটা এই বাঁশ এবং কাঠের কাঠির চেয়েও ভালো, যেটা পাখি কামড়ালেও পাখির ক্ষতি হবে না, বরং উপকার হবে। এই ধরনের কাঠি আপনারা পাইলে অবশ্যই দিবেন, আর সেটা হচ্ছে নিমের ডাল। আপনারা এই নিমের গাছ থেকে এই নিমের ডাল যদি পান, সেটা গোলাকৃতি হলে এমন সাইজের গোল দেবেন যেন পাখি সেটা আঁকড়ে ধরতে পারে, আর একটু আপনারা চেষ্টা করবেন যেন গোল না হয়, চেষে চারকোনা আকৃতির করা যায় সেভাবে দিবেন। আচ্ছা, এখন এই নিমের ডাল দিলে কী উপকারিতা? আপনারা জানেন বাজিকের পাখি অনেক কামড়াকামড়ি করে, আপনি কাঠের দেন, বাঁশের দেন বা প্লাস্টিকের দেন সেটা কামড়াবে, তো এই নিমের ডাল যদি দেন সে যদি এটা কামড়ায়, এর রস যদি তার পেটে যায় সেটা পাখির জন্য অনেক উপকার। নিম পাতা শরীরের এতটাই উপকার করে, নিমের ডালও তাই। তো পাখিকে যেহেতু নিম পাতা মাঝে মধ্যে খাওয়াইতে হয়, আপনারা নিমের ডালটা যদি দিয়ে দেন পাখি ওখানে কামড় দিলে আপনার পাখির কখনোই কৃমি হবে না। তো এ ধরনের অনেক সমস্যা আছে যেগুলো হবে না, তো আপনারা চেষ্টা করবেন যদি বাঁশ বা কাঠের কাঠি না পান, যদি নিমের ডাল পান, অথবা সবগুলো পেয়েও যদি দেখেন নিমের ডাল পাচ্ছেন, তাহলে আপনারা নিমের ডালটাই সিলেক্ট করবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাজরিগার পাখি জোড়া নেওয়া, মেটিং করা, ডিম বাচ্চা করা সবগুলোর ক্ষেত্রেই খাঁচার মধ্যে দেওয়া এই কাঠিটা কতটা গুরুত্ব রাখে। সুতরাং কাঠি সিলেকশনে আপনারা অবশ্যই এইগুলো মেনে কাঠি সিলেক্ট করবেন এবং সে ধরনের কাঠি দেবেন। আশা করি আপনার শৌখিনতার তথ্য উপকারে আসে, আর আজকের শৌখিনতার তথ্য ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। নিয়মিত শৌখিনতার তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।